শুক্রবার বিকেলে আগরতলার বেনুবন বুদ্ধ বিহারে বৈশাখী বুদ্ধ পূর্ণিমার অনুষ্ঠান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। বুদ্ধ মন্দিরে প্রবেশ করে তিনি ভগবান বুদ্ধকে প্রণাম করে প্রদীপ প্রজ্বলন করেন। ভগবান বুদ্ধের বাণী পাঠ করেন তিনি। মন্ত্রোচ্চারণের মধ্য দিয়ে ভগবান বুদ্ধকে স্নানও করেন বৃক্ষরোপণ। পুরস্কার স্বরূপ মানপত্র তুলে দেন কচি কাঁচাদের হাতে। ভগবান বুদ্ধের মূর্তি সহ নানা উপহার মুখ্যমন্ত্রীর হাতে তুলে দেন বৌদ্ধ ভিক্ষু ধ্যান খ্যাম ছড়া। পরে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা বলেন, মন আত্মা এবং শরীরের উন্নতির উপর নির্ভর করে নিজের উন্নতির বিষয়টি। নিজের উন্নতি ঘটলে সমাজ এবং রাজ্যের উন্নতি ঘটবে। মানুষের সঙ্গে সঙ্গে রাজ্যের এবং দেশের উন্নতির লক্ষ্যে ভালো কাজ করার জন্য প্রত্যেক মানুষকে আজকের এই দিনটিতে শপথ নেওয়া উচিত বলে জানান মুখ্যমন্ত্রী। আর এমনটা হলেই এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা এবং এক ভারত শ্রেষ্ঠ ভারত গড়তে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর স্বপ্ন পূরণ করা সম্ভব। এখানকার দাবি দাওয়া পূরণের আশ্বাসও দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। আজকের দিনে শপথ নেওয়া উচিত যে আমরা সবাই যেটা আমাদের ত্রিপুরার জন্য, দেশের জন্য ভালো হবে, মানুষের জন্য ভালো হবে, সবাই এক হয়ে আমরা কাজ করব। আর আমাদের কোনো অবস্থায় যে মাইন্ড সোল বডি এগুলো সব জায়গায় একসাথে থাকে, তবে একটা মানুষের তার প্রকৃত অর্থে তার ডেভেলপমেন্ট হয়। বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে আয়োজিত সেদিন তার এই অনুষ্ঠানে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষ মিলে মিশে একাকার ধূপকাঠি এবং মোমবাতি জ্বালিয়ে ভগবান বুদ্ধের আশীর্বাদ চাইলেন ভক্তরা। প্রার্থনা সভায়ও ছিল সাধারণ মানুষের উপস্থিতি লক্ষণীয়। এক কথায় যেন বৈচিত্র্যের মধ্যে ঐক্য। শান্তন টিভি।